নমস্কার বন্ধুরা, বাটা মশলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাটা মশলা চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বাটা মশলা চ্যানেলে আমি দুর্গাপুজো স্পেশাল আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি পুজো স্পেশাল আরও অনেক অনেক রেসিপির লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারেন। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু সবার অত্যন্ত প্রিয় এবং খুব পরিচিত একটা রেসিপি, সেটাকেই আমি একটু নতুনত্ব স্বাদ দিয়ে নতুন আঙ্গিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। তো চলুন দেখে নিই আগে আমি এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য এখানে কী কী উপকরণ ব্যবহার করে নিয়েছি। তো এখানে আমি দুটুকরো মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। এখানে একটা বড় লেগ পিস এবং ব্রেস্টের একটা পিস আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ এবং সুবিধা মতো মাংস নিয়ে নেবেন। এবারে আমি চলে আসি মশলায়। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচগুলো, লাল শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আদা রসুনের পেস্ট, কাজু, চারমগজ, পোস্ত বাটা, বেরেস্তা আর দইয়ের একটা স্মুথ পেস্ট আমি এখানে নিয়ে নিয়েছি। এছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি ঘি, সাদা তেল, কেওড়া জল, গোলাপ জল, গরম মশলার গুঁড়ো এবং বিরিয়ানি মশলার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ঘরোয়া উপকরণগুলো ব্যবহার করে নিয়েছি এবং আমি এর সাথে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ, জায়ফল, জৈত্রী, গোলমরিচ এবং ছোটো এলাচ। তো আমি আজকে এই বেরেস্তাই শাহি চিকেন চাপ বানিয়ে নেওয়ার জন্য এখানে দুটুকরো মাংস নিয়ে নিয়েছি, একটা বড় লেগ পিস এবং ব্রেস্টের একটা বড় অংশ। তো আজকের এই রেসিপিটা নর্মাল চিকেন চাপের থেকে কীভাবে আলাদা বা স্বাদে আলাদা সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চিকেনের দুটো টুকরোকে এভাবে ছুরি দিয়ে ভালো করে কাট করে নিয়েছি যাতে ম্যারিনেশনের যে মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করবো সেটা খুব ভালো করে এর মধ্যে ঢুকতে পারে এবং খুব ভালো করে কুক হতে পারে। তো এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা বড় এরকম পাত্র নিয়ে নিয়েছি যাতে আমার মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিতে সুবিধা হয়। তো এখানে আমি মাংসের টুকরো দুটোকে অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম বা যে পেস্টগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে অ্যাড করে দেবো। তো এখানে আমি সবার প্রথমে অ্যাড করতে চলেছি বেরেস্তা এবং টক দইয়ের একটা পেস্ট। এটার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ এবং 2 টেবিল স্পুনের মতো টক দই মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি এবং এতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এটাই কিন্তু এই রেসিপিটার একটা মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন, যেহেতু এর নামের মধ্যে বেরেস্তাটাই রয়েছে। তো এবার এটাকে পুরোটাই আমি অ্যাড করে দেবো। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট প্রায় 2 টেবিল স্পুনের মতো। তো আমি এই সমস্ত পেস্ট বা মিশ্রণগুলো আগে থেকেই তৈরি করে রেখেছি যাতে করে আপনাদের দেখাতেও সুবিধা হয় এবং অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা কভার করতে পারি যাতে লেন্থটা বেশি বড় না হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টিস্পুনের মতো পোস্ত, 1 টেবিল স্পুনের মতো চারমগজ এবং 10 থেকে 12 পিস কাজু মিক্সিতে গ্রাইন্ড করে রাখা একটা স্মুথ পেস্ট। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো লাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো বিরিয়ানি মশলা, এটা আপনার যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, 1 টিস্পুনের মতো নুন এবং 1 চিমটি চিনি। চিনিটা আমি সব রান্নাতেই ব্যবহার করি, তাতে করে কী হয় এর স্বাদটা কিন্তু ব্যালেন্সে থাকে। আর এখানে মাস্ট ইনগ্রিডিয়েন্ট যেটা মানে যেটা দিতেই হবে সেটা হলো বেরেস্তা ভেজে রাখা 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 টিস্পুনের মতো কেওড়া জল এবং 1 টিস্পুনের মতো গোলাপ জল। এরপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মাংসের এই দুটো টুকরোর সাথে আমাকে ম্যারিনেট করে নিতে হবে। তো এখানে এই ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে যে কাট করা অংশগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দেবো এবং পুরো চিকেনের দুটো টুকরোতে কিন্তু খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। এবার মশলাগুলো মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কালারটা ম্যারিনেশনের সময় কতটা সুন্দর চলে এসেছে। তো এখানে আমি এটাকে ফ্রিজে রাখার পর 1/2 ঘন্টা পর এটাকে বের করে নিয়েছি। তো এখানে দেখুন ফ্রিজে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এই কালারটা কিন্তু অনেকটাই লাইট থেকে ডার্কিশ ব্রাউন হয়ে গেছে। এটাকে রান্না করার পর এটা আর টু ডার্ক কালার চলে আসবে এবং তার থেকেই কিন্তু এটা নর্মাল যে চিকেন চাপ সেখানে লুকস এবং স্বাদওয়াইজ কিন্তু আলাদা হবে। তো এবারে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি। আমি পুরো রান্নাটা কিন্তু ঘিতে করবো না, এর মধ্যে আমি 4 থেকে 5 টেবিল স্পুনের মতো সাদা তেল অ্যাড করে দেবো।
আমি চেষ্টা করব এটা যতটা কম তেলে রান্না করা যায় ততই এটা ভালো হবে। তো এবারে এখানে তেল আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে গরম হতে দিয়েছিলাম। এবারে তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়েই এর মধ্যে মাংসের টুকরোগুলো যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দেব। তো প্রথমে একদম হাই ফ্লেমে আমি এটা দিয়ে দেবো না, মিডিয়াম ফ্লেমেই আমি আস্তে আস্তে যেখানে টুকরোগুলোকে মানে দুটো পিসকে খুব ভালো করে ভেজে নেবো যাতে এটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে। তো এখানে আমাদের চিকেন কিন্তু মোটামুটি 70% কুক হয়ে গেছে, বাকি 30% আমি মশলা কষানোর সাথে সাথে এটাকে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেনটা কতটা ভালো করে ফ্রাই আমি করে নিয়েছি। এবারে এই একই তেলের মধ্যে আমি কিন্তু এর মধ্যে তেল অ্যাড করিনি, এই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো অ্যাড করে দেবো এবং গরম মশলাগুলোকে আমি 30 সেকেন্ডের মধ্যে প্রায় ভেজে নেবো যতক্ষণ এর মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বা গন্ধ চলে আসছে। তো এখানে আমি আর এক্সট্রা করে কিন্তু তেল দিইনি, আগেই বললাম এই তেলের মধ্যে আমি বাকিটা রান্না করে নেব। তো এবারে এর মধ্যে আমি যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটাকে অ্যাড করে দেব আর বাটির মধ্যে যে মশলাটুকু লেগেছিলো সেটার মধ্যে আমি 1/2 কাপ মতো জল ইউজ করে বাকি মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ব্যাস এটুকুই যে জল আমি অ্যাড করবো, এরপর আমি কোনো জল অ্যাড করিনি। এবারে মশলাটাকে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এর মধ্যে থেকে তেল ভালো করে বেরিয়ে আসছে এবং মশলাটার কালারটা একটু লাইট থেকে ডার্ক ব্রাউনের দিকে যখন চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমি কষাবো। তো এখানে দেখতে পাচ্ছি মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, ফ্লেমটা কিন্তু বুঝে শুনে রাখতে হবে। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করছি। তো এবারে এটা আরও ডার্ক কালার হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা কতটা ডার্ক হয়ে গেছে এবং তেল বেরিয়ে এসেছে। এখানে আমার একটু নুনটা কম মনে হয়েছিলো বলে আমি 1 টিস্পুনের মতো নুন অ্যাড করে নুনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এখানে আপনারা মধ্যে পরিমাণ মতো নুন বা স্বাদ মতো নুন অ্যাড করে দেবেন। তো এবার আমি এখানে চিকেনের টুকরোগুলোকে অ্যাড করে দিয়ে চিকেনের যে বাকি 30% কুক হওয়া বাকি ছিল সেটাকে এবার আমি রান্না করে নেব। এটাকে কিন্তু আমি এখনও পর্যন্ত মিডিয়াম ফ্লেমেই রান্না করছি কারণ এর মধ্যে যেহেতু 4 মগজ পোস্ত এবং কাজু বাদামের পেস্ট রয়েছে এটাকে হাই ফ্লেমে রান্না করলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমের মধ্যে রেখে এটাকে রান্না করলে ভালো হয়। তো এখানে কিন্তু আমাদের চিকেনটা মোটামুটি এখন রেডি, এবার এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো যাতে করে চিকেনটা আরও বেশি সফট হতে পারে। তো প্রায় 5 মিনিটের পরে আমাদের এখানে শাহি বেরেস্তাই চিকেন চাপ একদম রেডি। এটা কিন্তু নর্মাল চিকেন চাপের থেকে এর কালারটা একটু বেশি ডার্ক হবে যেহেতু এর মধ্যে বেরেস্তা দেওয়া আছে এবং এর কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না, এটা এরকম কিন্তু মাখো মাখোই তৈরি করতে হবে। তো আমার এই শাহি বেরেস্তাই চিকেন চাপের রেসিপিটি কেন নর্মাল চিকেন চাপের থেকে একদম আলাদা স্বাদে গন্ধে বর্ণে সেটা জানতে হলে কিন্তু আমার এই রেসিপিটা পুরো ফলো করে একবার হলেও কিন্তু বাড়িতে এটা বানিয়ে নিতে হবে এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে যে আপনাদের এটা কেমন লাগলো। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনুরোধ করবো অল নোটিফিকেশান বেলটা অন করে রাখতে যাতে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।